মাননীয় স্পিকার, যে জন্য আজকে আপনার কাছে সময় নিয়েছি, ইতিমধ্যে আমরা সকলে জানি যে সারা দেশে সারা পৃথিবীতে আজকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের আদর্শ, আমাদের নেতা এবং আমাদের হাশরের মাঠে যিনি আমাদের সুপারিশকারী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতে যে কটূক্তি হয়েছে এর প্রতিবাদে সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, সবচেয়ে উদ্বেগের বিষয় যে আমরা একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ, আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং সার্কের একটি অন্যতম রাষ্ট্র এবং এই সার্ক অঞ্চলে প্রায় 60 থেকে 70 কোটি মুসলমানের বসবাস। মাননীয় স্পিকার, আমরা এখনও উদ্বেগের সঙ্গে এই লক্ষ্য করছি যে এখন পর্যন্ত আমাদের সরকারের জায়গা থেকে এ ব্যাপারে কোনো প্রতিবাদ বা এ ব্যাপারে কোনো আপনার প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। আমরা আশা করব, মাননীয় স্পিকার, সংসদ চলছে, এ ব্যাপারে অবশ্যই সংসদে একটা নিন্দা প্রস্তাব আনতে হবে এবং যেহেতু এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার জন্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অন্যতম একটি শর্ত, যে কারণে আমি মনে করি যে যেহেতু সার্কের অন্তর্ভুক্ত আমাদের এই দেশ, এখানে বাংলাদেশের একটি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং যদি আজকে এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, আমরা লক্ষ্য করছি গত কয়েক বছর যাবৎ বিশেষ করে ভারতে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড এত ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, কিছুদিন আগে হিজাব বিতর্ক নিয়ে সেখানে আইন তৈরি করে আজকে বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে আপনার হিজাব পড়তে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে আপনার মুসলিম ল অরিজ সম্পত্তি সেটা নিয়ে আইন করা হচ্ছে, বিভিন্ন ধরনের এই ধরনের যে কর্মকাণ্ড আজকে পরিচালিত হচ্ছে এটা আমাদের মুসলমানদের মধ্যে সাংঘাতিকভাবে আপনার যে নাড়া দিচ্ছে, এটির কারণে আমি মনে করি মাননীয় স্পিকার যে আজকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসকে তলব করা দরকার এবং আজকে সারা মুসলিম বিশ্বে যেভাবে প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের জায়গা থেকে এ ব্যাপারে প্রতিবাদ হওয়া উচিত মাননীয় স্পিকার। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী নয়, উনি আখিরি নবী এবং রহমতুল্লিল আলামিন, পৃথিবীতে আর কোনো নবী আসবে না মাননীয় স্পিকার, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব যে অবশ্যই সরকারকে এই ব্যাপারে নিন্দা প্রস্তাব নিয়ে আসার জন্যে এবং অবশ্যই ভারতের দূতাবাসকে তলব করে এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে ভারতে যে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড চলছে সে ব্যাপারে কড়া প্রতিবাদ জানানোর জন্যে। মাননীয় স্পিকার, আমাকে কথা বলতে দেওয়ার জন্যে আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।